হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ঢাকা ব্লগস। ভিউয়ার্স, আপনারা একটি জিক্সার বাইক দেখতে পাচ্ছেন। এই বাইকটি সেল করা হবে খুবই কম দামে। তো এই বাইকটির দাম এবং অন্যান্য সব কিছু জানার জন্য আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই বাইকটি সম্পর্কে। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে এই বাইকটার সব কিছু দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি যে এটা ফার্স্ট মালিকের নামই আছে এবং স্মার্ট কার্ড করা আছে গাড়িটির। কাগজ নিয়ে কোনো সমস্যা নেই, সব কিছু ওকে আছে। আপনি চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে আপনার নাম নিয়ে নিতে পারবেন। এটি 27 সিরিয়ালের একটি গাড়ি, ঢাকা মেট্রো ল। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু গাড়িটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি। প্রথমে যদি আপনাদেরকে আমি দেখাই যে হেডলাইটটি কিন্তু খুবই ফ্রেশ। আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্ক্যাচ কিছুই নাই, কোনো দাগ নেই। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটর, যে কান দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওকে আছে, একদম ফ্রেশ। তারপরে এই পাশেরটা দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু ঠিক আছে। তো এরপরে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এটা কিন্তু মোটামুটি ভালো আছে। এটা দিয়ে এখন আপনারা হয়তো 10,000 বা 15,000 কিলো চালাতে পারবেন। তারপরে যদি আপনাদেরকে দেখাই যে টায়ার কন্ডিশনটা মোটামুটি ভালো আছে, এটা দিয়ে হয়তো আপনারা 10,000 কিলো চালাতে পারবেন এখনও। এরপরে যদি দেখেন মাডগার্ডটা, এটা কিন্তু একদম ফ্রেশ, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আপনারা ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এই ইঞ্জিনের ক্লাচ প্লেট চেঞ্জ করার জন্য এটা খোলা হয়েছিল, আদারওয়াইজ কোনো কাজ করানো হয় নাই, শুধু ক্লাচ প্লেটই হচ্ছে গিয়ে পরিবর্তন করা হয়েছে। ইঞ্জিনটা একদম ফ্রেশ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যদি আপনাদেরকে দেখাই পিছনের চাকাটা, এটি কিন্তু ড্রাম প্লেট, মানে সিঙ্গেল ডিস্কের একটি বাইক। পিছনে এটা ড্রাম ব্রেক আপনারা দেখতেই পাচ্ছেন পিছনের। এবং পিছনের যে চাকাটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু খুবই ভালো অবস্থায় আছে। চাকাটা একদম নূতনের মতো, এটা নিউ লাগানো হয়েছে চাকাটা, আপনারা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ চাকাটা। বিয়ার্ডস, এরপর আপনারা দেখতে পাচ্ছেন চেন স্পকেট, এটা কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাড়িটি আসলে ফ্রেশ একটি লুকে আছে। আর বিয়ার্ডস, আপনাদের বলি এটা হচ্ছে একটা 2015 সালের গাড়ি। তো এখানে মিটারটা আপনার 15,000 কিলো করা আছে, আসলে এটা মূলত এর থেকে আরও বেশি চলেছে, কিন্তু এটা 15,000 কিলো যে সেল করেছে উনি হয়তো এটা মানে কমিয়ে তারপরে এটি সেল করেছে, কিন্তু এটি আসলে মূলত এর থেকে বেশি চলেছে। তো এখানে গাড়িটি বর্তমান অবস্থাতে 15,000 কিলো এটা দেওয়া আছে। আমি আপনাদেরকে মিটারটা একটু দেখাই। বিয়ার্ডস, দেখতে পাচ্ছেন যে এখানে 15,433 কিলোমিটার করা আছে, আসলে এটি মূলত বেশি চলেছে, হ্যাঁ, উনি হয়তো এটি কমিয়ে দিয়েছে। তো এরপরে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা, সব কিছুই গাড়িটা কিন্তু একদম ফ্রেশ আছে, আপনারা এসে দেখলে বুঝতে পারবেন। বিয়ার্ডস, এরপরে দেখতে পাচ্ছেন সিট কভারটাও কিন্তু ভালো আছে, এটা এখন আপনাকে চেঞ্জ করতে হবে না। এবং টোটালি আপনাকে গাড়িতে এখন কোনো কিছুই খরচ করতে হবে না, একদম যেভাবে আছে এভাবে আপনি সুন্দর করে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই, গাড়িটি একদমই ফ্রেশ আছে। আপনাকে 1 টাকা খরচ করতে হবে না এই গাড়িটির পিছনে বর্তমানে। আপনি হয়তো পরবর্তীতে কিছু চেঞ্জ করতে বা লাগতে পারে, কিন্তু এখন এই অবস্থায় লাগবে না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাড়িটি আমরা সেল করব কত টাকায়। তো এই গাড়িটি অনেক কম দামেই সেল করা হচ্ছে, এটার ফিক্সড প্রাইস হচ্ছে 1,30,000 টাকা। তো 1,30,000 টাকা হলেই কিন্তু ভিউয়ার্স আপনারা এই গাড়িটি আমাদের কাছে নিতে পারবেন। তো ভিউয়ার্স, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং বাইকটি যদি পছন্দ হয় তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ভিডিও ডেসক্রিপশনে নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটি নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।